আজকের খবরে আপনারা জানতে পারছেন পঞ্চম দফায় ভোট হতে চলেছে কুড়ি মে সাতটি আসনে কার সঙ্গে কার টক্কর লেগেছে কোথায় কোন আসনে সমীক্ষায় বিজিবি অথবা তৃণমূল এগিয়ে রয়েছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন একটু পরেই তো চলো দেখে নেওয়া যাক কোন বিষয়ে কত এগিয়ে রয়েছে এবং আপনারা সম্পূর্ণ তথ্য ভালো করে দেখুন দু হাজার চব্বিশ সালে কুড়ি মে হুগলি লোকসভায় নির্বাচনে দেখতে পাচ্ছেন কে কে দাঁড়িয়েছে রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপনারা এখানে জানেন যে রচনা ব্যানার্জি এবং দ্বিতীয় রয়েছে যে শ্রীমতী লকেট চ্যাটার্জি ভারতীয় জনতা পার্টি তো এর আগে দু সালে এখানে কে জয়ী ছিল সে বিষয়ে আমরা জানব এবং কতগুলি ভোট পেয়েছে সে বিষয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করে দিব এই সমীক্ষায় তো হুগলি নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম লকেট চ্যাটার্জি সে কতগুলি ভোটে জিতেছিল সে বিষয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোট পেয়েছে এবং এখানে ছেচল্লিশ পয়েন্ট জিরো সিক্স শতাংশ ভোট পেয়েছে এরপরে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে ডক্টর রত্না দে নাক পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশি ভোট জিরো পয়েন্ট ছিয়াশি শতাংশ ভোট এখানে কিন্তু সে পেয়েছে এবং এখানে একচল্লিশ পয়েন্ট শূন্য তিন শতাংশ ভোট ভাগ করা হয়েছে এরপরে প্রদীপ শাহ দেখতে পাচ্ছেন কতগুলি ভোট পেয়েছে আপনারা দেখতে পেলেন যে এর আগে যে লোকসভা ভোটে জয়ী হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি এবার দু সালে কুড়ি মে তোমাদের লোকসভা ভোট হতে চলেছে এবার দেখা যাবে সমীক্ষায় অথবা যে তোমাদের চাইরে জুনে রেজাল্ট প্রকাশিত হবে সেখানেও কিন্তু দেখা যাবে এবার টক্কর লাগছে দেখুন লকেট চট্টোপাধ্যায় বিজিবিতে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে দাঁড়িয়েছে মনদীপ ঘোষ সিপিএমে দাঁড়িয়েছে এর আগে দু সালে বিজিবিতে জয়ী ছিল লকেট চট্টোপাধ্যায় নতুন করে দাঁড়িয়েছে এবার দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় একে তো আমরা সবাই চিনি তো এবার দেখা যাবে চব্বিশে কুড়ি মে লোকসভা ভোটে কে জয়ী হয়